সংরক্ষী সংস্থা এবং সংরক্ষী বল, কনজারভেটিভ সিস্টেম অ্যান্ড কনজারভেটিভ ফোর্স কি? আমরা বলি এই যে অভিকর্ষীয় ক্ষেত্রে আমরা কাজ করছি, যে কাজ করছি সেই কাজটাই আবার ফিরে পাচ্ছি, এবং এই কাজটা পথের উপর নির্ভর করে না, স্মরণের উপর নির্ভর করে, কিন্তু কোন পথে সেই স্মরণটা হচ্ছে তার উপর নির্ভর করে না। এরকম হলে আমরা বলি সেই বলটাকে সংরক্ষী বল এবং সংস্থাটাকে সংরক্ষী সংস্থা। এই সংস্থায় কোনো প্রকার বাধাদানকারী বা ডিসিপেটিভ ফোর্স থাকে না। একটা পূর্ণ চক্রে মুটকিত কার্য শূন্য হয় এবং সংরক্ষী বল স্থিতিশক্তির ঋণাত্মক নতিমাত্রার সাথে সমান হয়। এটা একটা গুরুত্বপূর্ণ রাশি। এক্ষেত্রে সংরক্ষী বল এফ ইজ ইকুয়াল টু হয় মাইনাস ডিভি বাই ডিআর, ভি এক্ষেত্রে স্থিতিশক্তিকে প্রকাশ করছে। একটা সংরক্ষী সংস্থায় শক্তির সংরক্ষণ হয় কিভাবে? ধরা যাক এম ভরে একটা কণার উপর সংরক্ষী বল এফ ক্রিয়া করায় বস্তুটা এ থেকে বি বিন্দুতে গেল। কণার যে কোনো বিন্দুতে যদি কণার বেগ, গতিপথের যে কোনো বিন্দুতে কণার বেগ ভি হয়, তবে আমরা বলতে পারি এফ ডট ডি আর ইজ ইকুয়াল টু এম এ, এ মানে ডিভি বাই ডিটি ডট ভি ডিটি, কারণ ডিআর বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি, তাই ডিআর ইজ ইকুয়াল টু ভিডিটি। সেক্ষেত্রে এটা হলো এমভি ডট ডিভি। এমভি ডট ডিভি কে আমরা এভাবে প্রকাশ করতে পারি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডিফারেনশিয়াল অফ হাফ ভি স্কোয়ার। এ থেকে বি বিন্দুতে যেতে এফ বল কর্তৃকৃত কার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিআর, এ বিন্দুতে বেগ ভি এ, বি বিন্দুতে বেগ ভি বি বললে এটা হলো, আমরা আগে দেখেছি এফ ডট ডিআর মানে এম ডিফারেনশিয়াল অফ হাফ ভি স্কোয়ার ইজকাল টু হলো হাফ এম ভিভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার, যেখানে ভি এবং ভিভি হলো এবং বিবিদ্যুতে কণার গতিবেগ। আমরা জানি সংরক্ষী বল স্থিতিশক্তির ঋণাত্মক নতিমাত্রার বা গ্রেডিয়েন্টের সঙ্গে সমান, তাই এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর বা এফ ডট ডিআর ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি। তাই ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ ডট ডিআর এই রাশিটা কার সঙ্গে সমান? ডিভির সাথে সমান, ভি এ টু ভিবি। এই ভি বেগ নয়, স্থিতিশক্তি, অতএব এটা হলো ডিভির ইন্টিগ্রেশন করলে ভি, আপার লিমিট ভিবি, লোয়ার লিমিট ভি এ, কিন্তু সামনে মাইনাস আছে তাই এটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে ভি এ মাইনাস ভিভির সাথে সমান। ভি এ এবং ভিভি হলো এক্ষেত্রে এ আর বি বিন্দুতে কণার স্থিতিশক্তি। সুতরাং আমরা পেলাম রেজাল্টটা ভি এ মাইনাস ভিভি ইজ ইকুয়াল টু হাফ এম ভিভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার। এগুলো পদ একদিকে, বি এরগুলো একদিকে নিলে আমরা এটাকে বাঁদিকে আর এটাকে ডান দিকে নিলে পাই হাফ এম ভি এ স্কোয়ার প্লাস ভি এ ইজ ইকুয়াল টু হাফ এম ভিবি স্কোয়ার প্লাস ভিবি। অর্থাৎ সংরক্ষী বলের ক্ষেত্রে সংরক্ষী সংস্থার প্রত্যেক বিন্দুতে কণার গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টি ধ্রুবক হবে।